এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিজ মেথি পরাঠার রেসিপি। মেথির বান্ডেলটা আমি আগের উইকে এনেছিলাম, তো একদিন বানিয়েছিলাম মেথির শাক, আর দেখলাম আজকে যে পাতাগুলো খানিকটা এবারে খারাপ হয়ে আসছে, মানে এবারে ঝটপট বানিয়ে ফেলতে হবে। তো তাই অগত্যা ব্রেকফাস্ট আজকে বানিয়ে ফেললাম মেথির পরোটা চিজ দিয়ে উইথ আ টুইস্ট। মেথিটা ছাড়িয়ে নিলাম, স্টেমগুলো নেবে না, জাস্ট পাতাগুলো নেবে। আর আমি একটু রসুন কাঁচা লঙ্কাও এর সঙ্গে নিয়ে নিয়েছি, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। মেথিটা কিন্তু ভালো করে ধোবে, ধোয়ার পরে চপ করে নেবে। আর আটার মধ্যে নিয়েছি একটু অল্প জোয়ান, একটু নুন, একটু তেল। এবারে ভালো করে এটা আমি মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি দেখো চিজটা নিয়ে নিয়েছি, এবারে এর থেকে লেচি কেটে আমি প্রথমে একটু বেলে নেব অল্প তেল দিয়ে, এবং এরপরে এর মধ্যে আমি চিজটা স্টাফিং করব। মানে আমরা যেরকম ভাবে আর কি স্টাফড পরোটা বানিয়ে রাখি, আলুর পরোটা বা মুলোর পরোটা বা ফুলকপির পরোটা, তো এবারে চিজটা স্টাফ করে নিলাম। দেখবে যে যাতে চিজটা না বেরিয়ে যায়, কারণ চিজ তো একটুতেই তাড়াতাড়ি মেল্ট হতে শুরু করবে, আর এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে। আর এরম ধরনের পরোটার সঙ্গে কিন্তু চাটনি বা সস দারুণ লাগে। আমি বাচ্চাদেরকে খুব একটা সস দিতে প্রেফার করি না, কারণ সসের মধ্যে থাকে না প্রচুর কেমিক্যালস এবং প্রচুর পরিমাণে নুন আর মিষ্টি থাকে। তো আমি চেষ্টা করি হোমমেড চাটনিগুলো বানানোর। তো আজকে আমি সার্ভ করব ধনে পাতার চাটনি দিয়ে। এটা কিন্তু রসুন পাতার চাটনির সঙ্গে দারুণ লাগে। আর হ্যাঁ, রসুন পাতার চাটনির রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেটা কিন্তু দেখে নিতে পারো। ওটাও কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে যে কোনো পরোটার সাথে। অনেক সময় কি হয়, তরকারি খাওয়া মানে জেনারেলি পরোটার সঙ্গে আমরা আলুর তরকারিটা খেয়ে থাকি, মানে আলুটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তো জেনারেলি এরকম ধরনের পরোটার সঙ্গে সকালবেলা জলখাবারে আর তরকারির বানানো ঝামেলায় যেতে হবে না, চাটনির সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমার চিজ মেথি পরাঠা রেডি। আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলো না, একটা লাইক করে দিও যদি মনে করো যে রেসিপিটা ভালো হয়েছে। যাই হোক, আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ।